সংবর্ধনা পেলেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও পরিচালক রুবানা হক। একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এবং অন্যজন একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ায় সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী তার প্রযোজিত বিশ্ব সুন্দরী সিনেমার জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে অ্যাটকোর পরিচালক ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন। আর এই দুটি অর্জনকে আনন্দের উপলক্ষ করে গত রাতে উদযাপনে মেতেছিলেন সংগঠনটির সদস্যরা। একবার সফল ক্রীড়া সংগঠক এবং চলচ্চিত্র প্রযোজনা করে দুইবার মিলিয়ে মোট তিনবার জাতীয় পুরস্কার জয়ী অঞ্জন চৌধুরীর আনন্দ একটু বেশি। দিস ইজ মাই থার্ড টাইম জাতীয় পুরস্কার। প্রথমটা ছিল বেস্ট স্পোর্টস অর্গানাইজার হিসেবে, যেটা অ্যাজ এ মেম্বার অফ আবাহনী, অ্যাজ এ ডিরেক্টর আমি আবাহনীর ফুটবল চেয়ারম্যান, ফুটবল জেনারেল সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল চেয়ারম্যান ছিলাম। তারপরে একটা ছবিতে আমি প্রডিউস করেছিলাম, সেটা হচ্ছে মনপুরা, ওটাতে জাতীয় পুরস্কার। দিস ইজ দ্য থার্ড ওয়ান। আমি আসলে চেয়েছিলাম যে একটা হ্যাট্রিক করা, তো সেটাই হয়েছে। এবং যে ছবিটার জন্য আমি এবার পুরস্কার, জাতীয় পুরস্কার পেয়েছি, সেটা আসলে আমাদের দেশের মুক্তিযুদ্ধের উপরে একটা বীরাঙ্গনার পরিস্থিতি। অন্যদিকে রুবানা হক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার বিষয়টিকে জীবনের উল্লেখযোগ্য ঘটনা হিসেবে গণ্য করছেন। গার্মেন্টসে যখন আমি প্রেজেন্ট ছিলাম বিজিনিতে, সেটা এক ধরনের অভিজ্ঞতা, কিন্তু একই সাথে এখন আমি ফেলোশিপও করছি হার্ভার্ডের নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, আবার একই সাথে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর। আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রধান অতিথি তথ্যমন্ত্রী বললেন বাংলা চলচ্চিত্রের দুর্দিন কেটে গেছে। যারা এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, সবাই টেলিভিশনের মালিক, যারা টেলিভিশনের মালিক তারা সিনেপ্লেক্সও করতে পারে। আমি অনুরোধটুকু রাখলাম আপনাদের কাছে, দেশে যদি আরও 100টা সিনেমা হল কিংবা সিনেপ্লেক্স চালু হয়, তাহলে আমাদের দেশে সিনেমা শিল্প অনেক সমৃদ্ধ হবে। গুণীর কদর করলে গুণীর জন্মাবে, সেখানে আমাদের দুই গুণীকে সমর্থিত করছে। একজন বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন, এই বয়সেও পিএইচডি করছেন, তো এটি খুবই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। অঞ্জন দা হ্যাট্রিক করেছেন, আমরা চাইবো যে আপনার এই গোলের পরিধি যেন বৃদ্ধি পায়। দুজনই কিন্তু আমার খুবই প্রিয়, খুবই ক্লোজ। নিজের পরিবারের মধ্যে যদি কেউ কিছু সাকসেস আনতে পারে, তাহলে তো এটি শুধু তারা না, আমরাও নিজে অনেক প্রাউড ফিল করি। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এই আনন্দ আয়োজন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।